করোনার কারণে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিটের দাম বেড়েছে কয়েকগুণ। দীর্ঘদিন দেশে আটকে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় বাধ্য হয়ে চড়া দামে টিকিট কিনতে হচ্ছে। এয়ারলাইন্সগুলোর দাবি, স্বাস্থ্যবিধি মেনে উড়োজাহাজে আগের মতো যাত্রী নিতে না পারায় টিকিটের দাম কিছুটা বাড়াতে হয়েছে। জসিম জুয়েলের রিপোর্ট। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দুই মাসেরও বেশি সময় বন্ধ ছিল আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। জুন থেকে সীমিত আকারে বিমান চলাচল শুরু হলেও বিভিন্ন এয়ারলাইন্সে টিকিটের দাম বেড়েছে। দেশি বিদেশি সব এয়ারলাইন্সই 5 থেকে 10 গুণ বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া কিংবা চাকরি হারানোর ভয়ে বাধ্য হয়েই বেশি দামে টিকিট কিনছেন প্রবাসীরা। আমাদের ভোগান্তি তো শেষ নাই, সারা পৃথিবীতে সব ফ্লাইট অ্যাভেলেবেল, আমাদের 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দামে যেতে হইতেছে এখন। 40 থেকে 42 যারা একটু হায়ার লেভেলে যাবে, আর বর্তমানে 2,10,000 টাকার টিকিট কেটে গেছে। 75,000-80,000 টাকার ভিতরে হাফ ডাউন করতাম, এখন শুধু যেতে চাইতেছে 2,10,000 টাকা। হাফ ডাউন আমাদের করতাম 75 থেকে 80, আর এখন শুধু ওয়ান ওয়ে প্রায় 2 লাখ টাকা। আগে যদি দেখা গেছে আমার 1 লাখ টাকা, এখন সেটা 4 লাখ টাকা হচ্ছে। আমার 4 ডবল 5 ডবল দেওয়া টিকিট পাচ্ছি না, তাও টিকিট পাচ্ছি না। বিমানের MD জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতিটি ফ্লাইটে প্রায় 35% কম যাত্রী বহন করতে হচ্ছে, তাই টিকিটের দাম কিছুটা বাড়াতে হয়েছে। ভাড়াটা ডেফিনেটলি বাড়াইতে হয়েছে, কারণ ক্যাপাসিটি আমাদের কম। যেমন আমরা কুয়েতে যাব, 100 রেস্ট্রিকশন নিলে 100-এর বেশি প্যাসেঞ্জার নিতে পারবো না। তো আমি টিকিট বেচবো 100, তারপরে এখানে 900 আছে, ইয়ে আছে, ফলে আমার তো ভাড়া ব্রেক ইভেনের তো অ্যাটলিস্ট ধরে আমাকে ফ্লাইট চালাইতে হবে, কাজে কিছু ভাড়া বাড়বে। তবে আকাশ যোগাযোগ স্বাভাবিক অবস্থায় ফিরলে আগের ভাড়ায় ফিরে আসা সম্ভব বলে জানাচ্ছে এয়ারলাইন্সগুলো। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা।